Hi everyone, good morning and welcome back to my channel Ripen Vlogs. आज के अनेक दिन पर चैनल नाम बोलाम तई ना हाँ बोलते तो हबे कारण तुम्हारे ही मन थाकछे ना बोधहय नाले तुम्हारा देखो सबसक्राइब करछो ना एटा तो एकदम ठीक जिनिस नय तो जखन देखछो तखन प्लिज सबसक्राइब करो तो आज के ब्लगटा शुरू करछि एखन कटा बजे 9:20 तो उठे गेछि अनेकक्षण 8টা নাগাদই উঠে গেছি উঠে স্নান টান করে একদম এলাম हमें तो स्नान तरपर ब्राश करी स्नान इसे ब्राश ट्राश कर लमजे हाइजन के देखिए दी इन बिछाना चादर टादर चेन्ज कर तो देखी तो माँ डाक तो आज के आज विशाल एक परीक्षार दिन कारण आज के एक जन जावे वैक्सीन नीते तो भय तो लागजे किन्तु नीते होबे वैक्सीन किछु करार नहीं अफिस थेके देवार व्यवस्था होयेछे সেজন্য যেতেই হবে সবাইকে নিতে হবে ও ওটাতে টেনশনে আছে যে দূর যদি আবার জ্বর আসে যে দূর আবার শুয়ে থাকতে হবে এরকম একটা ইরিটেট হচ্ছে বাট কিচ্ছু করার নেই নিতেই হবে তো এখন আপাতত ব্রেকফাস্ট করব কারণ ও বোধহয় 10টা নাগাদ বেরোবে তো মারা খাচ্ছে পরোটা আমি বললাম আমি খাবো না রুটি পরোটা কিছু আমি খাবো দই হ্যাঁ দই চিড়ে আম দিয়ে ওকেও বললাম তাহলে তুমিও মাখো একবারে দুজনই দই চিড়ে আম দিয়ে খাবো তো চলো ব্রেকফাস্টটা করি তারপরে এসে দেখা করছি রোদ আজকে সকাল থেকেই শুরু হয়েছে বর্ষার বৃষ্টি এখন যদিও থেমে গেছে রোদ উঠে গেছে তো বৃষ্টি পড়লে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাপ রে প্রচুর রোদ এই দেখো তো আমার রান্না বান্না হয়ে গেল দুটো রান্না আমি করলাম শাক আর শুক্তো আর এবার হবে দই মাছ আর রাতের হবে চিলি সয়াবিন তো সেই জন্য ওই দুটো মা করবো ওই দুটো একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার এমনি তো মাছটা আমি খুব একটা করতে পারি না তো ভেজে মা দেয় তো ওই দুটো মা করবে আমি করে এসে আচারটা একটু রোদে দিতে এলাম সকালবেলা একটু ঝিরঝির করে বৃষ্টি হলো ভাবলাম বোধহয় বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেল কোথায় বৃষ্টি ঝিরঝির করে একদম হলো নিয়ে এখন একদম এই দেখো বিশাল রোদ এসে গেছে নিয়ে সেই রোদে বালিশ টালিশ দেখতেও পাবে না এত রোদ তো বালিশ টালিশ সব রোদে দিলাম মানে তাকানো যাচ্ছে না এত রোদ নিয়ে আমার আচারটা রোদে দিতে এলাম যেটা দিদিভাই আমাকে বানিয়ে দিয়ে গেল আর ব্রেকফাস্ট করার পরেই পিঙ্গল চলে গেছে অফিস ওদের অ্যাকচুয়ালি আজকে ছুটি বাট ছুটির দিনে ওদের অ্যারেঞ্জ করেছে কালকে দেওয়ার কথা ছিল তো সেটা ক্যান্সেল হয়ে আজকে হয়েছে নিয়ে আবার আলাদা করে অফিস যেতে হলো মানে যদি জ্বরটর আসে তাহলে দুটো দিন রেস্ট করতে পাবে এরকম একটা ব্যাপার ছিল সেটা যদি কালকে দিত তাহলে আজকে দিনটা রেস্ট হতো এবার আজকে যদি নিচ্ছে কালকে তাহলে এবার যদি জ্বরটা আসে দিদিভাই যেমন নেওয়া হয়ে গেছে তো দিদিভাইয়ের যেমন প্রথম দিন আসেনি যেদিন নিয়েছিল পরের দিন জ্বর এসেছিল তো এখন দেখা যাক কালকের দিনটা যদি জ্বর আসে তখন কি করা হবে এখনও কিছু জানি না তো এই এত দূর অবধি এবার এলে পরে কীরকম কী এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব এই যে আজকে হবে চিলি সয়াবিন এই জন্যে মা সয়াবিনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে কী কী দিয়ে ম্যারিনেট করেছো হলুদ নুন আর কি ডিম আচ্ছা বেসন কর্নফ্লাওয়ার ও আচ্ছা কর্নফ্লাওয়ার এটা ম্যারিনেট করে অনেকক্ষণ থেকে সেই সকাল থেকে রেখে দিয়েছে আর এদিকে ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ এগুলো সব ভাজতে দিয়েছে রান্নার আওয়াজে আমাদের কোনো কথাই শোনা যাচ্ছিল না তাই আমি তোমাদেরকে শর্টকাটে এখন বলে দিচ্ছি কি কি করতে হবে একটা টমেটোকে একটুখানি কষিয়ে নিতে হবে এগুলোর সাথে দু মিনিট মতন কষিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন আর টমেটোর একটা পেস্ট বানিয়ে মা দিয়েছিল এই পেস্টটা কিন্তু একটা টুইস্ট বলতে পারো চিলি চিকেন বা চিলি সয়াবিন সবেতে ইউজ করলে এটা কিন্তু মানে গ্রেভিটাকে আরও ঠিক করে আর ভীষণ টেস্টি করে আর মশলাটা কষানো হয়ে গেলে হলুদ দিতে ভুলো না তার সাথে সয়াবিনটাও দিয়ে প্রায় 4-5 মিনিট কষিয়ে নিয়ে টমেটো সস বা কেচাপ যাই থাকবে সেটা একটুখানি দিয়ে আরও প্রায় 4-5 মিনিট কষিয়ে নিয়ে ব্যাস নামিয়ে নিতে পারো আর মনে রাখতে হবে এতে কিন্তু একদম জল ইউজ হয় না তো প্রায় 10 মিনিট ধরে কিন্তু সমানভাবে কষিয়ে নিতে হবে
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, নিয়ে এই ছাদে এলাম একটুখানি। এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, মনে তো হচ্ছে বৃষ্টি আসবে, বাট জানি না। এখন এই যে মেঘ করেছে পুরো, আর একটু রোদ নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আর আরেকজন তো ভ্যাকসিন নিয়ে এসছে। কেমন ফিলিং? ইঞ্জেকশন দিয়ে দিলে কি আর ইয়ে কি সাইড এফেক্ট কি কি হচ্ছে না হচ্ছে একটু বলে দাও সবাইকে, তাহলে সবারই একটুখানি সুবিধা হবে, নিতে যাওয়ার আগে প্রিপেয়ার হয়ে যাবে। পা গুলো আর ব্যথা করছে যেটা বললে, ওই আর কি একটু ভারী লাগছে। ওইদিকে চলে গেলে কি করে হবে? ও মা কি মুশকিল, একটু ভারী লাগছে আর কিছু না, এই আপাতত তো কিছু হয়নি। ডাক্তারই বলল প্যারাসিটামল খেয়ে নে, খেয়ে নিতে। জ্বর জ্বর আসতে পারে, তো ও আসবেই, জ্বর বললো জ্বর আসবেই, সব দিয়ে খাওয়ার পর খেয়ে নেবে, পেট ভর্তি করে খেয়ে নিয়ে একটা প্যারাসিটামল 600 খেয়ে নেবে। তো তোমরা ওটা ছিল না বাড়িতে 500 যেটা ওটা ছিল, ওই জন্য একটা 600 ও নিয়ে এসছে। তো তোমরাও যারা ভ্যাকসিন নেবে ভাবছো বা নিতে যাচ্ছ একদম রেডি, তারা কিন্তু ওই প্যারাসিটামলটা খেতে পারো বা ডক্টরকে জেনে নিতে পারো। আমার তো সব থেকে ভালো মনে হয় ডক্টরকে জিজ্ঞেস। হ্যাঁ, আর একটা ওষুধ আছে ডোলো 650, তো এগুলো সবগুলোই মানে নিজের মতো করে খেয়ে নিলাম তা নয়। প্যারাসিটামলটা যদিও খাওয়া যায়, বাট সেটাও সবারই যে জ্বর আসবে তার কোনো মানে নেই। ওকে তো আগেই খেয়ে নিতে বলেছে যে জ্বর আসুক না আসুক মানে দুপুরের খাওয়া হলেই খেয়ে নিতে। তো সেটা তো ইচ্ছে নেই আমার যে শুধুই খাক, বাট খেয়ে নিতে হবে, কারণ জ্বর যদি আসে বা আসতে পারে হয়তো, তার থেকে সেফটিটা আগেই নিয়ে নেওয়া ভালো। তো তোমরাও ডক্টরকে জিজ্ঞেস করে নেবে, ওখানে তো ডক্টর থাকেই, জিজ্ঞেস করে নেবে। কালুকে ডাকলে কালু উপর দিকে তাকাবে, কালু যতবার ডাকবো ততবার তাকাবে, কালু কালু দেখতে থাকো যতবার ডাকবো, কিছুক্ষণ পর যদিও ইরিটেট হয়ে যায়। কালু এই দেখো, কালু এই কালু, এবারে তাকাবে না, ইরিটেট হয়ে গেছে। এই কালু, তাকানোর ইচ্ছে হচ্ছে বাট তাকাবে না। জ্বর এসছে, গায়ে হাতে পায়ে ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, তো সেই জন্য ভাবলাম একটুখানি একটু টেস্টি করে একটু পাস্তা বানিয়ে দিই, তাহলে হয়তো ভালো লাগবে। ওই জন্য এগ পাস্তা বানিয়ে দিচ্ছি। জ্বরের সময় কেমন লাগে না, একটু ভালো লাগে না, একটু মনে হয় একটু কিছু টেস্টি খায়, তো ওই জন্যই আজকে বানাচ্ছি। আর তারা প্রতিদিনই ইয়ে খায়, মুড়ি খায় বাড়িতে থাকলে, ওই জন্যে আজকে ঠিক করলাম যে না আজকে আর মুড়ি খাওয়াবো না। আমার যখন শরীর খারাপ হয়, জ্বর হয়, তখন আমাকে বিছানা থেকে নামতে দেয় না, আমি কেন খাওয়াবো আমি মুড়ি? দেখাও একবার কত টেস্টি লাগছে দেখতে। পাস্তা সেদ্ধ করে রেখে দিচ্ছি, বন্ধ করে দাও না। সত্যি ভালো হয়েছিল, রোগী মানুষের ঠিক লাগছে। হ্যাঁ, রোগী মানুষ দেখি দেখি রোগী মানুষ করে রেখে দিচ্ছে সবসময়। হ্যাঁ গো, তোমাকে রোগী বলি নাকি সবসময়? না গো, বাজে কথা, রোগী মানুষ করে রেখে দিচ্ছে ওকে। এখন জ্বরটা খুব একটা তো নেই, হালকা হালকা গরম রয়েছে গাটা,
তো আমার তো মনে হচ্ছে কালকে ভালো মতন ভোগাবে, কালকে ভালো জ্বর আসবে মনে হচ্ছে, না এলেই ভালো, কারণ ও ওরকম পড়ে থাকলে আমার ভালো লাগে না। এতটুকু আমার মায়ের যেমন কিছু হলে প্রচণ্ড রেগে যায়, বাবারও তাই, আর ওরও তেমনি। মানে কয়েকজন আছে যাদের কিছু হলে মানে আমি কি করব বুঝতে পারি না, রাগটা আগে হয়ে যায় আমার। তো আমি তো একজন মানে ওই জন্য আমি বলছিলাম যে নিও না ভ্যাকসিন, বাট জানি নিতে তো হবেই। হ্যাঁ যাই হোক, আজকের ভিডিওটা অনেকটাই আমার মনে হচ্ছে লেন্দি হয়ে যাচ্ছে, আর কন্টিনিউ করব না। এখন একটুখানি ভাবছিলাম বাইরে গিয়ে পাইচারি করব, বাট নো অপশন, বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির, আর এমন অন্ধকার ভাবছি তোমাদেরকে, মানে ভাবলাম তোমাদেরকে একটু দেখাবো, সে উপায় নেই, পুরো অন্ধকার তো বাইরে, তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে হালকা, একটু বাইরেটা দেখছি মানে জানলা দিয়ে একটু হালকা ঠান্ডা হাওয়া আসছে, বাট গরম লাগছে। তো ভিডিওটাকে শেষ করছি, আশা করছি আজকে ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে, আর যদি ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে, বা তোমাদের যদি কিছু বলার থাকে ভালো খারাপ যা বলার আছে তোমরা কমেন্ট করে বলতে পারো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, আমি চেষ্টা করব ওর কীরকম থাকছে জ্বর কালকে আমি যাতে সেই আপডেটটা দিতে পারি, টাটা।